হায় হায়, কারখানার কাজটাতে চলে গেল, এখন আমি কি করে সংসার চালাবো? এদিকে আবার মেয়েটার স্কুলের খরচ। হে সৃষ্টিকর্তা, কোন মুখ নিয়ে আমি বাড়িতে যাব? বাড়ির সবাই তো আমার উপর ভরসা করে চলে। এভাবে কান্না করতে করতে অসহায় টোনা পথ চলছিল। আরে আরে, এই বাছা, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর শুধি? বুড়িমা, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমাকে মাফ করে দিও, আমি যে তোমাকে সাহায্য করতে পারবো না। না রে বাছা, আমাকে কোনো সাহায্য করতে হবে না, আমি তোকে সাহায্য করব। আমাকে এখন তুই বল তো, তোর কি হয়েছে যে যার জন্য তুই এভাবে কাঁদছিস? আমি কখনো ছেলে পাখিদের এভাবে কাঁদতে দেখিনি রে। কি আর বলবো দুঃখের কথা বুড়িমা, আসলে হঠাৎ করে আমার কাজটা চলে গেছে। এই অর্ধ বছরে আমার কোথাও তেমন কাজের ব্যবস্থা হবে না, তাই কাঁদছি। কি করে এখন আমার সংসারটা চালাবো? আমার সংসারে যে আমি ছাড়া উপার্জন করার মতো আর কেউ নেই। সবাইকে বুঝি এবার না খেয়ে মরতে হবে বুড়িমা। তুই শান্ত হ বাচ্চা, কত খাবরাস না তো। এই বুড়িমার সাথে যখন তোর একটা বার দেখা হয়েছে, তখন এই বুড়িমাই তোকে সাহায্য করবে। এই কথা বলে বৃদ্ধ বুড়ি হঠাৎই রূপ পরিবর্তন করে একটা পেঁপে গাছে পরিণত হয়। একই একই সাংঘাতিক কাণ্ড বুড়িমা, তুমি আমার পেঁপে গাছ হলে কিভাবে? ওরে বাবা রে, তুমি আবার রাক্ষসী গাছ নাকি? দয়া করে দয়া করে আমার কোনো ক্ষতি করো না, আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। ভয় পেও না পাখি, আমি কোনো রাক্ষসী গাছ নই, আসলে আমি হলাম এক জাদুকরি পেঁপে গাছ। বুড়ির রূপ ধরে আমি অসহায় দরিদ্র পাখিদের খুঁজে বের করি আর তাদেরকে সাহায্য করি। জানো, আমি বুঝতে পেরেছি তুমি অনেক অসহায়, এবার তোমাকেও আমি সাহায্য করব। এরপর পেঁপে গাছ জাদু করে তার শরীরে লাল ফুলকপি ধরায়। কি, পেঁপে গাছে লাল ফুলকপি ধরেছে? এটা কি করে সম্ভব? পেঁপে গাছে পেঁপে না ধরে কখনো ফুলকপি ধরে নাকি? তাও আবার লাল রঙের ফুলকপি, এমন ঘটনা তো আমি আজ অবধি কখনো দেখিনি আর শুনিও নি। জাদুবিদ্যা দ্বারা সব সম্ভব, বুঝেছো? এবার শোনো, আমার শরীর থেকে একটা লাল ফুলকপি ছিঁড়ে নাও তো। এই একটা ফুলকপি দিয়ে তুমি অনেক ফুলকপি চাষ করতে পারবে, তারপর সেগুলো বিক্রি করে তুমি তোমার সংসারের সবার চাহিদা মেটাতে পারবে। তোমার আর কোনো অভাব থাকবে না পাখি, যত ফুলকপি বিক্রি করবে তত বৃদ্ধি পাবে। তুমি সত্যি বলছো পেঁপে গাছ? এই একটা ফুলকপি দিয়ে আমি চাষ করতে পারবো? তাহলে তো অনেক ভালো হয়। তোমাকে অনেক ধন্যবাদ পেঁপে গাছ, আমাকে সাহায্য করার জন্য। টোনা খুশি মনে লাল ফুলকপিটা নিয়ে বাড়িতে যায় আর তার স্ত্রী টুনিকে সব ঘটনা খুলে বলে। কি বলছো এসব? এটা পেঁপে গাছে লাল ফুলকপি? পেঁপে গাছে আবার লাল ফুলকপি হয় নাকি? আরে, তোমাকে বললাম না, এটা হলো জাদুকরি পেঁপে গাছের দান, বুঝেছো? এবারে ফুলকপি চাষ করতে হবে। কিন্তু আমাদের তো তেমন কোনো জমি নেই, আমরা কোথায় চাষ করব? জমি নেই তাতে কি হয়েছে, একটা পুকুর তো আছে, আমরা ওই পুকুরে এবার ফুলকপি চাষ করব। আর টোনা ফুলকপিটা পুকুরের পানিতে ফেলে দেওয়ার সাথে সাথে পুকুরের পানি লাল ফুলকপিতে ভরে ওঠে। টুনি, দেখো দেখো, ফুলকপিটা পুকুরের পানিতে রাখতে না রাখতে পুরো পুকুর ফুলকপিতে ভরে গেল। ও মা, এই তো দেখি জাদু দিয়ে চাষাবাদ হয়ে গেল। ওগো, যাও যাও, তাড়াতাড়ি লাল টসটসে ফুলকপিগুলো বাজারে নিয়ে যাও আর বিক্রি করে কচকচে টাকা কামাও। এরপর থেকে টোনা লাল ফুলকপি বাজারে বিক্রি করা শুরু করে। এমন রঙিন ফুলকপি দেখে বাজারের সব পাখিরা টোনার দোকানে ভিড় জমায় আর টোনার অনেক লাভ হতে থাকে। বাবা, প্রথম দিনে লাল ফুলকপি বিক্রি করে 10,000 টাকা লাভ হলো। যাক, এবার বুঝি এই গরিবের কপালটা সৃষ্টিকর্তা খুলে দিয়েছে।
যতই দিন যেতে থাকে টোনার উন্নতি ততই বাড়তে থাকে। এদিকে ওই বনেরই এক যজ্ঞকাক, বাবা রে বাবা, এই গরিব টোনার হঠাৎ কি হলো? তর তর করে ধনী হচ্ছে খালি? যে টোনা সামান্য কারখানায় কাজ করতো, আর সে এখন কিনা বনের মধ্যে কারখানা দিচ্ছে, শ্রমিক খাটাচ্ছে, এত টাকা হয়েছে ওর, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। এরপর যজ্ঞ টোনার বাড়ির দিকে নজর দিতে থাকে। ওরে বাবা, টোনা তাহলে পুকুরে লাল ফুলকপি চাষ করেছে, এমন ঘটনা তো কখনোই সম্ভব নয়। তার মানে বুঝেছি, এই টোনা কোনো জাদুই ফুলকপি পেয়েছে, এতদিন শহরে থাকার কারণে তো এত কিছু জানতেই পারিনি। আরে যজ্ঞ, তুই আমার বাড়িতে শহর থেকে কবে ফিরলি রে? এই তো গতকালই ফিরেছি, তাই একটু সবাইকে দেখতে এলাম। তা টোনা, তুই তো দেখছি বেশ উন্নতি করেছিস রে, তা কি এমন গুপ্তধন পেলি রে যে তর তর করে এত ধনী হলি? তেমন কিছু না, এই যে এই পুকুরে যে লাল ফুলকপিগুলো দেখছিস না, এগুলোই আমার ভাগ্য বদলে দিয়েছে রে। নিজের যেমন উন্নতি করেছি, তার পাশাপাশি বনবাসীদের জন্য কিছু করার চেষ্টা করছি। বাহ, ভালোই তো। তা বল তো শুনি, এই লাল ফুলকপি কোথায় পেলি? একটু সফলতার গল্প শুনি। এরপর টোনা তার সরল মনে সব ঘটনা যজ্ঞকাককে খুলে বলে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, আমি আজই যাব ওই বুড়ির কাছে, আর সুযোগ বুঝে ওই পেঁপে গাছের সব লাল ফুলকপি ছিঁড়ে নেব, তখন আমি টোনার থেকে আরো বেশি ধনী হব। ঠিক আছে রে টোনা, অনেক গল্প হলো, এখন তাহলে যাই, অন্য এক সময় আসবো। এসব বলে যজ্ঞ চলে যায়। আরে আরে, এই তো সেই পেঁপে গাছ, যে পেঁপে গাছের কথা টোনা আমায় বলেছিল। কোথায় সে বুড়ি? ওকে তো দেখছি না কোথাও। না, আগে একটু ন্যাকা কান্না কাঁদি, তারপর অবশ্যই আমার কান্না শুনে ওই বুড়ি আসবে। এরপর যজ্ঞকাক ন্যাকামো করে কাঁদতে থাকে। আরে আরে বাছা, তুই এভাবে কাঁদছিস কেন রে? কিসের এত দুঃখ তোর শুনি? বুড়িমা, দয়া করে আমাকে সাহায্য করো, আমার বউ অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছে, অনেক টাকা পয়সা লাগবে, আমার এতদিন যা জমানো টাকা ছিল সব শেষ হয়ে গেছে, দয়া করো বুড়িমা আমাকে। আরে তুই তো অনেক অসহায়, দাঁড়া আমি তোকে সাহায্য করব। বুড়ি আবারও রূপ পাল্টি পেঁপে গাছে পরিণত হয়। পাখি, আমার শরীর থেকে একটা লাল ফুলকপি ছিঁড়ে নাও, এই ফুলকপি জাদুই ফুলকপি জানো, এটা বিক্রি করলে তুমি অনেক টাকা পাবে, আর সেসব টাকা দিয়ে তোমার বউয়ের চিকিৎসা করাতে পারবে। বোকা পেঁপে গাছ, আমি তো তোর বিষয়ে আগে থেকেই জানতাম, আমি এতক্ষণ যা বলেছি সব মিথ্যে ছিল, শুধু তোর আসল রূপ বের করার জন্য মায়া কান্না করেছিলাম। এবার আমি তোর শরীর থেকে সবগুলো ফুলকপি ছিঁড়ে নেব, তারপর তোকে হত্যা করব, যাতে তুই আর কাউকে এই ফুলকপি দিয়ে সাহায্য না করতে পারিস, শুধু আমি থাকবো এই বনের ধনী পাখি, তাছাড়া আর কেউ থাকবে না। বজ্জাত শয়তান পাখি, তোর এত বড় সাহস, তুই কি না আমার সাথে ছলনা করেছিস? মূর্খ পাখি তুই, তুই কি জানিস আমার শক্তি সম্পর্কে? হ্যাঁ, আমি চাইলে এক্ষুনি তোকে শাস্তি দিতে পারি। তুই আমাকে কি শাস্তি দিবি? তার আগেই তোকে আমি কেটে ফেলবো, এই দেখ কুড়াল এনেছি, আজই তোর শেষ দিন। সামান্য একটা পাখি হয়ে তুই আমাকে কুড়ালের ভয় দেখাস? দাঁড়া তোকে দেখাচ্ছি মজা, আমি অতিরিক্ত সাহস দেখাতে এসেছিস তাই না? এবার দেখ তার ফল কি হয়। পেঁপে গাছ রেগে গিয়ে যজ্ঞকাককে জাদু করে একটা বট গাছ বানিয়ে দেয়। কি রে, এবার দেখা না দেখা তোর কত শক্তি আছে, খুব সাহস নিয়ে আমাকে মারতে এসেছিলি তাই না, মূর্খ পাখি কোথাকার, এবার থাক সারা জীবন বট গাছ হয়ে দাঁড়িয়ে। পেঁপে গাছ এ কথা বলে অদৃশ্য হয়ে যায়। এদিকে যজ্ঞকাক বট গাছ হয়ে দাঁড়িয়ে থাকে। তো বন্ধুরা,
দেখলে তো কারো উপর অন্যায় করে জোর খাটালে কি পরিণতি হয়। এজন্য কারো সাথে অন্যায় করা উচিত নয়, অন্যায়ের ফল সর্বদাই খারাপ হয়। আজ বড্ড দেরি হয়েছে বাড়ি থেকে বেরোতে, না জানি বনে আজ কত শিকারি প্রবেশ করেছে। যাই, তাড়াতাড়ি যাই, বেশি দেরি হলে আজ কোনো শিকার ধরতেই পারবো না, পরে আবার স্ত্রী সন্তান নিয়ে না খেয়ে থাকতে হবে। কবুতর জোরে পা চালাতে থাকে। কবুতর গভীর বনে প্রবেশ করে আর চারদিকে তাকাতে থাকে। এমন সময় কবুতর তার সামনে একটা মুরগিকে দেখতে পায়। আরে আরে, ওই তো, ওই তো একটা মুরগি দেখা যাচ্ছে। আর যে করেই হোক এই মুরগি আমাকে ধরতেই হবে। এই মুরগি ধরতে পারলে এর বেশ ভালো দাম পাবো বাজারে। কবুতর তীর দিয়ে মুরগির পাখায় আঘাত করে আর তাড়াতাড়ি গিয়ে মুরগিকে ধরে ফেলে। আজ বেশ লাভ হবে, যাই গিয়ে বাজারে মুরগিটা বিক্রি করি। কবুতর বাজারে যায় আর মুরগিটা বিক্রি করে, আর মুরগি বিক্রির টাকা গুনতে গুনতে বলতে থাকে, একটা মুরগি আমি পুরো 500 টাকা বিক্রি করেছি। আজ বাড়িতে বড় মাছ নিয়ে যাব, পারুল তো অনেকদিন থেকে একটা মাছ খেতে যাচ্ছে। যাই, জেরে যোগু কাকের দোকানে যাই। কবুতর যখন এসব কথা বলছিল তখন তার সামনে লোভী আর অত্যাচারী জমিদার ইগল এসে উপস্থিত হয়। কি ব্যাপার রে, কি বিড়বিড় করছিস এমন করে? আর আজ তোকে অনেক খুশি দেখাচ্ছে, তা আজকের শিকার কত টাকায় বিক্রি করেছিস শুনি। ইয়ে মানে জমিদার মশাই, ওই 500 টাকা আর কি। তা আমাকে খাজনা দেওয়া লাগবে না নাকি? দে দে, তাড়াতাড়ি আমাকে 400 টাকা দে। জমিদার মশাই, এত টাকা কেন? আমরা যে গরিব জমিদার মশাই, এত টাকা দিলে তো আমরা না খেতে পেরে মারা যাব। আপনাকে 400 টাকা দিলে বাকি 100 টাকা দিয়ে আমার সংসার চলবে না। আমি বরং আপনাকে 50 টাকা দেই। 50 টাকা দিবি আমাকে? আমাকে কি তোর ফকির মনে হয়? যা চেয়েছি তাই দে, নইলে তোর শিকার ধরা বন্ধ করে দেব, তোর বনে প্রবেশ নিষেধ করব। না না, এমনটা করবেন না, আমি দিচ্ছি দিচ্ছি আপনাকে টাকা জমিদার মশাই। হ্যাঁ, নিয়মিত এমন করেই খাজনা দিবি, তবে আমি রাগ করব না তোদের ওপর, বুঝেছিস? এরপর ইগো চলে যায় আর কবুতর কাঁদতে কাঁদতে বলতে থাকে, লোভী অত্যাচারী, আজ আমি গরিব বলে আমার উপর জুলুম করে টাকা নিলি, সৃষ্টিকর্তা তোর ভালো করবে না। তুই খুব শীঘ্রই তোর লোভের শাস্তি পাবি। মেয়েটার জন্য মাছ কেনা হলো না, যাই বাড়িতে যাই। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। একদিন মিনু তার বাড়িতে কিছু টাকা গুনছিল আর বলছিল, গরুটাই আমার সম্বল ছিল, এবার এই টাকা দিয়ে আমি আমার মেয়ের বিয়ে নিশ্চিন্তে দিতে পারবো। সৃষ্টিকর্তা যা করে সব মঙ্গলের জন্যই করে। যাই, টাকাগুলো পাত্রপক্ষের হাতে দিয়ে আসি। ঠিক তখনই ওখানে জমিদার ইগল আসে। কি ব্যাপার বুড়ি, গরু বিক্রির টাকা নিয়ে কোথায় যাওয়া হচ্ছে শুনি? আপনি তো শুনেছেন জমিদার মশাই, আমার মেয়ের বিয়ে ঠিকঠাক হয়েছে আর পাত্রপক্ষ পণ করেছে 50,000 টাকা, তাই এই টাকাগুলো পাত্রপক্ষকে দিতে যাচ্ছি আর কি। পাত্রপক্ষ টাকা চেয়েছে সেটা তোর মনে আছে, আর আমার কাছ থেকে যে টাকা নিয়েছিলি সেটা মনে নেই? তাড়াতাড়ি আমার টাকা দিয়ে দে বলছি। এমন করবেন না, আমার মেয়ের বিয়েটা হলে আমি আপনার 10,000 টাকা পরিশোধ করে দিব। দয়া করুন জমিদার মশাই, দয়া করুন। 10,000 টাকা মানে? 10,000 টাকা এখন সুদে আসলে 50,000 টাকা হয়েছে, আর আমি পরে টরে বুঝি না, আমি আজকেই টাকা চাই, বুঝেছিস? তুই সময় মতো টাকা পরিশোধ করতে পারিস না, তাই আমি তোকে আর টাকা ধার দেব না। এই বলে ইগল চলে যায়। যাবেন না, যাবেন না জমিদার মশাই, আমার টাকাগুলো দিয়ে যান। ওই টাকা না হলে যে আমার মেয়ের বিয়েটা ভেঙে যাবে। হে সৃষ্টিকর্তা, আপনি এই অত্যাচারী লোভীর বিচার করুন সৃষ্টিকর্তা।
এভাবে জমিদার ঈগল তার লোভের বশবর্তী হয়ে পুরো বনের অসহায় পাখিদের ওপর অত্যাচার চালাতে থাকে। বনের পাখিরা তার জুলুমে অতিষ্ঠ হয়ে উঠেছে। বনের পাখিরা তার অত্যাচারের ভয়ে তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারে না। একদিন জমিদার ঈগল একটা দলিল হাতে নিয়ে কণিকার বাড়িতে প্রবেশ করে। কণিকা, এই কণিকা, কোথায় তুই? তাড়াতাড়ি বাহিরে বেরিয়ে আয়। কি হয়েছে জমিদার দাদা, এমন করে ডাকছো কেন আমাকে? আমি তো কোনো অপরাধ করিনি। অপরাধ করিসনি মানে? অনেক বড় অপরাধ করেছিস তুই আমার খাজনা না দিয়ে। জলদি খাজনা দে, নয়তো এই বাড়ি ভিটা আমার নামে লিখে দে। এ কেমন শর্ত দিচ্ছ দাদা? এই ভিটাটা ছাড়া যে আমার আর কোনো কিছুই নেই। এটা আমার বাবার স্মৃতি, দয়া করে এটা কেড়ে নিও না। আমাকে আর কিছুদিন সময় দাও, আমি খাজনা দিয়ে দিব তোমাকে। আর কোনো সময় নেই আমার হাতে, তোকে অনেক সময় দিয়েছি, তাড়াতাড়ি এই কাগজে স্বাক্ষর কর। দাদা, এমন লোক কিন্তু ভালো নয়, তুমি তো জানোই লোভের শাস্তি অনেক ভয়ানক হয়। এই লোভ আর জুলুমের কারণে সৃষ্টিকর্তা একদিন না একদিন তোমাকে শাস্তি দিবেই দিবে। তাই ভয় করো দাদা, ভয় করো, আমার জমিটা ছিনিয়ে নিও না তুমি। আমি অনেক ধনী, আমাকে কেউ শাস্তি দিতে পারবে না, বুঝেছিস? আর এসব নীতিবাক্য নিজের কাজেই লাগা। ঈগল জোর করে কণিকার স্বাক্ষর নেয় আর কণিকাকে বাড়ি থেকে বের করে দেয়। এসব কাণ্ড একটা তান্ত্রিক বাড়ির বাহিরে থেকে দেখে বলতে থাকে, এ তো সত্যি অনেক লোভী আর অত্যাচারী, পাখিদের মুখে শুনলাম আর নিজের চোখেও তো দেখলাম। না না, একে আর বেশি বাড়তে দেয়া যাবে না, একে একটা কঠোর শাস্তি দিতেই হবে। আমি যখন এই বনে এসেছি তখন সব অসহায় পাখিদের মুখে হাসি ফুটিয়েই ছাড়বো। লোভী জমিদার, তোর পতনের দিন ঘনিয়ে এসেছে, যাই এবার জমিদারের কাছে যাই। তান্ত্রিক জমিদার ঈগলের বাড়িতে প্রবেশ করে। আরে আরে, তান্ত্রিক মশাই যে, তা কি মনে করে আমার কাছে আসা শুনি? আমি তোকে একটা জব্বর খবর বলতে এসেছি। তুই তো অনেক ধন সম্পদ চাস, তাই না? আমি তোকে একটা গুপ্তধনের সন্ধান দিচ্ছি, তুই সেখানে গেলে অনেক ধন সম্পদ পাবি আর অনেক ধনী হবি। সত্যি বলছেন? বলুন বলুন সেই গুপ্তধনের ঠিকানা, আমি এক্ষুনি যাব সেখানে। এই বনের নদীর জলে সাত রঙের ভুট্টা আছে, ওই সাত রঙের ভুট্টাই হলো গুপ্তধন। ওই সাত রঙের ভুট্টা বাড়িতে এনে তুই যাই চাইবি, তোকে তাই দিবে ওই ভুট্টা। আমি এক্ষুনি যাচ্ছি সাত রঙের ভুট্টা আনতে। ঈগল তান্ত্রিককে ওখানে রেখে নদীর দিকে ছুটতে থাকে। বেচারা লোভী, এবার তুই মজা বুঝবি, বনের সবাইকে তোর শাস্তি দেখাবো আমি, যাই বনের পাখিদের নিয়ে নদীর পাড়ে যাই। তান্ত্রিক চলে যায়। অন্যদিকে জমিদার ঈগল নৌকা নিয়ে নদীর গভীরে যায় আর তার সামনে নদীর জলে সাত রঙের ভুট্টা দেখতে পায়। পেয়েছি, আমার গুপ্তধন পেয়েছি, এবার আমি অনেক ধনী হব, এই পৃথিবীটা এবার আমি কিনে নিব, হা হা হা। ঈগল আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, এই বনের গরিব পাখিরা, তোরা দেখ আমি কত ধনী হতে চলেছি। আর তোরা যে সৃষ্টিকর্তাকে বিচার দিয়েছিলি, সেই সৃষ্টিকর্তাই আমাকে সব ধনী বানিয়েছে, সর্বধনী বানিয়েছে, তোদের অভিশাপ আমার কিছুই করতে পারিনি। লোভী ঈগল লোভে অন্ধ হয়ে ভুট্টা নেওয়ার জন্য নৌকা থেকে নদীতে ঝাঁপ দেয় আর সাথে সাথে ভুট্টা উধাও হয়ে যায় আর নৌকা ঢেউয়ের কারণে অনেক দূরে চলে আসে আর ঈগল গভীর নদীতে ছটফট করতে থাকে। বাঁচাও, বাঁচাও আমাকে, কে আছো বাঁচাও, আমি তলিয়ে যাচ্ছি, বাঁচাও, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। এভাবে চিৎকার করতে করতেই এক সময় ঈগল নদীতে ডুবে মারা যায়। অন্যদিকে তীরে দাঁড়িয়ে তান্ত্রিক আর বনের সবাই সেই দৃশ্য দেখতে পায়। তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ এই লোভীকে শাস্তি দেওয়ার জন্য, আজ থেকে আমরা অনেক সুখে দিন কাটাতে পারবো। তোমরা কেউ এর মতো কখনো লোভ করবে না, বুঝেছো? যাও এবার, যে যার কাজে চলে যাও।
তান্ত্রিকের কথায় যে যার কাজে চলে যায়। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে লোভে পাপ আর পাপে মৃত্যু, তাই আমরা কখনোই লোভ করব না। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।